আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে অতি সহজে রকেট অ্যাপের সাহায্যে আপনার যে কোনো প্রকার বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো এখানে গ্রামীণ, ডেস্ক বা যে কোনো প্রকার বিদ্যুৎ বিলই কিন্তু রকেট থেকে বর্তমানে দেওয়া যায়। তো আজকে আমি একদম সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে কিন্তু বিকাশ বা নগদের মতো কিন্তু ফ্রি না, এখানে কিন্তু প্রত্যেকটা বিদ্যুৎ বিল অ্যামাউন্টের উপর কিন্তু চার্জ আছে। আপনারা 1 থেকে 400 টাকার ভিতরে যদি আপনার বিদ্যুৎ বিল হয় তাহলে চার্জ হচ্ছে 2.50 টাকা, এবং হচ্ছে 401 থেকে 1500 টাকার ভিতরে যদি আপনার বিদ্যুৎ বিল হয় তাহলে চার্জ হচ্ছে 5.50 টাকা, এবং 1500 থেকে 5000 ভিতরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল হলে চার্জ হচ্ছে 7.05 টাকা, এবং হচ্ছে 5000-এর বেশি হলে চার্জ হচ্ছে 12.50 টাকা আর কি। তো এখানে কিন্তু ফ্রি দেওয়া হয় নাই, যেটা আমার কাছে পার্সোনালি খারাপ মনে হয়েছে আর কি। তো আপনারা যারা ডাস বাংলা অ্যাপ বা নেক্সাস অ্যাপ ইউজ করেন বা রকেট অ্যাপ ইউজ করেন তারা কিন্তু এখন অফিসে না গিয়েই বিদ্যুৎ দিতে পারবেন। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে রকেট অ্যাপে চলে যাবেন। তো আমি চলে আসছি রকেট অ্যাপে। তো আপনাকে কিন্তু প্রথমে আপনার যে বিদ্যুৎ বিলটা আছে সেখান থেকে যে SMS নাম্বারটা রয়েছে, মানে হচ্ছে যে SMS নাম্বার দিয়ে বিকাশে বা নগদে বিদ্যুৎ বিল দেওয়া হয় সেই নাম্বারটা আপনার উপরে পেয়ে যাবেন। সেখান থেকে SMS নাম্বারটা জাস্ট লাগবে, আর তেমন কিছু আর কিছু লাগবে না। এবং হচ্ছে আপনি কোন মাসে বিদ্যুৎ বিল দেবেন সেই মাসটা জানলেই হবে আর কি। তো আমি চলে যাচ্ছি রকেট অ্যাপের ভিতরে। তো আমি চলে আসছি রকেট অ্যাপের ভিতরে। এটা হচ্ছে মূল ইন্টারফেস। তো এখন দেখেন এখান থেকে কিন্তু উপর দিকে বিদ্যুৎ বিল, এই যে BTCL, এবং হচ্ছে ইনকাম ট্যাক্স, এবং এখান থেকে যে ডেস্কো বা DPDC বা যাবতীয় যা যা পোস্ট পেড বা ডেস্কো প্রিপেড পোস্ট পেড সবগুলো কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছে। তো আমি আপনাদেরকে এখন গ্রামীণ যে বিদ্যুৎ বিলগুলো রয়েছে, মানে যে পল্লী বিদ্যুৎ যে বিলগুলো রয়েছে সেটা দিয়ে দেখাবো। তো এখানে চলে আসলাম পল্লী বিদ্যুতে। তো এখানে আসার পরে জাস্ট এখান থেকে দেখেন এগুলো সবগুলো ডিফল্ট এরকমই দেওয়া থাকে। তো এখানে জাস্ট SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে SMS নাম্বারটা রয়েছে সেই SMS নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা SMS নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখেন এরকম একটা SMS নাম্বার আপনার বিদ্যুৎ বিল দেওয়া থাকবে উপরের দিকে আর কি। তো এরপর এখান থেকে কোন মাসে বিদ্যুৎ বিল সেই মাসটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি হচ্ছে February 2, আপনাদের বোঝানোর সুবিধার জন্য আর কি। তো এরপর হচ্ছে ইয়ার দিবেন। তো আমি দিচ্ছি ইয়ার 2024। তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে বিলিডেট এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে সেলফ দিয়ে ক্লিক করবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল যত আসছে সেটা কিন্তু এখানে শো করবে আর কি। তো এখান থেকে দেখেন টোটাল বিদ্যুৎ বিল হচ্ছে 289 টাকা। এটা অবশ্যই আপনার যে বিদ্যুৎ বিলটা আছে সেখানে মিলিয়ে দেবেন, তাহলে যদি মিলে যায় তাহলে কিন্তু ওকে কাজ। তো জাস্ট এরপর এখান থেকে আপনার ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করার পর এখান থেকে দেখাবে আপনার যাবতীয় ইনফরমেশন, দেখাবে আপনার টাকা দেখাবে, এবং হচ্ছে SMS নাম্বারটা দেখাবে। তো এরপর জাস্ট এখান থেকে আপনারা যে পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু হয়ে যাবে আর কি। তো আমি আর দেখাচ্ছি না, যেরকম আমি আগে দিয়েছিলাম। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি করা। তো আপনারা এভাবে অতি সহজে রকেট অ্যাপ দিয়ে বর্তমানে বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো এরপরও কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।